স্বাগতম। আজকের আজকাল পরশু অনুষ্ঠানে একটু ভিন্ন ধর্মী, কারণ আপনারা গত মঙ্গলবার দিন যেভাবে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন সেটা হচ্ছে বাস্তব কতগুলো ঘটনা, অর্থাৎ একজন জ্যোতিষী কী করতে পারেন, বা একজন জ্যোতিষী বা একজন পেশাদার, জ্যোতিষী হয়তো পেশাদার, পেশার ক্ষেত্রে তার রেপুটেশন কতটা সঠিক থাকলে তিনি যে যে জায়গাগুলোতে বসেন 15-20 বছর ধরে ক্রমাগত সেখানেই বসে যাচ্ছেন, এ কারণে যে তার বদনাম নেই। তো সেটা বলেছিলাম গত সপ্তাহে, মানে গত পরশু মঙ্গলবার। আর আজকে যেটা ধরবো সেটাও একটু ভিন্ন ধর্মী ঘটনা হয়েছে, যে আমাদের জ্যোতিষ চর্চার অনুষ্ঠানে আমরা 2001-2002 ওই সময়টায় বিশাল একটা ফোন পেতাম, তা হচ্ছে মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে কবে হবে দেখুন, প্রায় প্রত্যেকটা জ্যোতিষের কাছে, এবং সারাদিনে 150 থেকে 200 একই ফোন। অদ্ভুতভাবে সেগুলো সরে গেছে, এবং আজকে 2019-এ মেয়ের বিয়ে নিয়ে কেউ খুব একটা ফোন করছে না, যে মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে, বিয়েটা কবে আছে সেটা দেখুন, দায়িত্ব আপনার নিতে হবে না আমার মেয়েকে বিয়ে দেওয়ার, কবে নাগাদ আছে বড় জোর। তার কারণ মেয়েরা এখন নিজেরাই বিয়ে করছে ম্যাক্সিমাম। আর আরেকটি ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত এই পরিবারগুলোতে বিয়েগুলো নিয়ে বিয়ের পর একটা সংকট দেখা যাচ্ছে, এটা আমাদের ভারতবর্ষের কালচার ছিল না। ধরুন বিয়ের পর দেখা যাচ্ছে সংসার বড় হচ্ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে বা ছেলে মেয়ে হয়ে গেছে, বউয়ের সঙ্গে খিটিমিটি লেগেই রয়েছে কর্তার, বউ খুব মুখরা, আবার ঘুরিয়ে বলা যায় অফিসের ঝঞ্ঝাটের চাপ, টাকার বোঝা, সেগুলো এসে আবার সংসারের উপর কর্তা দিচ্ছেন গিন্নিদের উপর, এগুলো ছুটছাট ব্যাপার, কিন্তু এগুলো অনেক সময় বিষবত হয়ে যায়। এখন লোভের জায়গাটা বা আকর্ষণের জায়গাটা এমন হয়েছে যে বউ অফিসে যাচ্ছে, সেখানে তার কোনো একজন বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলছেন, কর্তা অফিসে যাচ্ছেন তার কোনো গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলছেন, দ্বিতীয় ক্ষেত্রটি বেশি না প্রথম ক্ষেত্রটি বেশি, তার কোনো তুল্যমূল্যভাবে সমান সমান, কারণ একটি ছেলে একটি গার্লফ্রেন্ড জোগাড় করছে, আর সেও তো কারুর বউরে বাবা, মানে ব্যাপারটা ব্যালেন্স, অনেকেই সেটা টলারেট করে নিচ্ছেন যে না থাক এ ঘেটে লাভ নেই, আবার অনেকেই সহ্য করতে পারছেন না, যার জন্য হয়তো ডিভোর্স হচ্ছে প্রচুর, কিংবা ডিভোর্স না হলেও একটা সেপারেশনের জায়গা তৈরি হচ্ছে, এবং এগুলো কিন্তু যত বিত্তশালী মানুষ তাদের তত বেশি সংসারে অশান্তি হচ্ছে। এগুলো বুঝবেন কী করে? মানে এখন এই মুহূর্তে দুপুর 3টে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের সংসারে হয়তো এই সমস্যা নেই, কিন্তু তবু আমি বলবো যে খুব কেয়ারফুলি আপনার বাড়ির মেয়েটির বিয়ে দেবেন, ছেলেটির সম্বন্ধে জেনে নেবেন, প্রেম করে বিয়ে করলেও জেনে নেবেন যে সে কীরকম ধরনের, প্রচুর রোজগার করাটা বড় কথা না। কি বলেন শ্রীবিজ্ঞ অনাদি আমার পাশে বসে আছেন সরাসরি তার কাছে? নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমত এইভাবে বলার চেষ্টা করব, প্রসূনদা বলে খোঁজ নেবেন, আগে নিতাম আগেকার বাবা মা আমাদের দিদিদের যখন বিয়ে দিয়েছে কি তার আগে ছেলের কত টাকা পেতে পারে মায়না, কেন শাস্ত্রে ছিল তখন মেয়েরা নাকি বয়স লোকায় আর ছেলেরা নাকি মায়না লোকায়, এরকম একটা কথা ছিল শুনতাম দিদিদের আমলে, আমার দিদিদের আমলে। আমার মনে হচ্ছে এখন আর সেই জায়গাটা নেই, একই চেয়ার টেবিলে একই ধরনের প্রফেশন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, লোকানোর কারোর কোনো অবকাশও নেই, সেই ধরনের কোনো মেয়ে বা কোনো কারোর গার্জেনের মন মানসিকতাও নেই, সমবয়সী ছেলে মেয়ে বিয়ে করছে, বরঞ্চ মেয়েরা অনেক সময় 1-2 বছরে বড়ও হচ্ছে, একই সঙ্গে পড়লে 19-20 হতেই পারে, একই সঙ্গে চাকরি বাকরি করছে, ভালো লেগে গেছে সেখানে, এই অপশানগুলো আর নেই, আর ছেলেদের মাইনার লোকানোর কোনো জায়গা নেই, ওইসবটি ওই জায়গাগুলো ভেঙে গেছে। আর খোঁজ কী খোঁজ নেবেন? ও কারোর দিকে জীবনে তাকিয়েছিল কি না, নাকি ওই মেয়েটা কোনো দিন কোনো ছেলের সঙ্গে বাজারে ঘুরেছিল কি না, সেই জায়গা কিন্তু উঠে গেছে। তাহলে বক্তব্য হচ্ছে একটা স্বামী স্ত্রী 20-25 বছর ঘর করার পরও হাজব্যান্ড ওয়াইফকে বুঝতে পারে না, ওয়াইফ হাজব্যান্ডকে বুঝতে পারে না, তাহলে আপনি ওই খোঁজ নিয়ে আপনি কী পড়বেন? এখন প্রত্যেকটা মানুষ আর বাবা মাই তার সন্তান সম্পর্কে, আমরা আমাদের সন্তানের সব গতিবিধি নিজেরাই জানি না, এত গতিশীল লাইফ করছে মানুষ, বিশ্বায়ন যেভাবে গ্রাস করছে আমাদের, কারোর আলাদা করে ভাবার কোনো সময় নেই। আপনি কোনো প্রতিবেশীকে কাউকে জিজ্ঞেস করবেন, আপনার সন্তান আমাদের সন্তান সঙ্গে জিজ্ঞেস করলেই কখন ঢুকছে, কখন বেরোচ্ছে, কী পড়ছে, কী পড়ছে, হ্যাঁ ও তো MBA পড়ছিল, ফিনান্স নিয়ে পড়ছিল, চাকরি পেয়েছে,
একটু একটু বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবো আজকে রাতে, মানে বলছি মানে গতিশীল দায়িত্ব, আমি সুভোরবেলা চ্যানেলে বেরিয়েছি কথা প্রসঙ্গে বোঝানোর জন্য বললাম, করে রাতে ফিরবো, ওরা এলো এই বায়না করলো ওই বায়না করলো, এই খাবো ওই খাবো ওই করলে, হ্যাঁ হয় যা ওইটুকু আলগা আলগা, ওই জন্য বউদের কাছে খারাপ, বউ বলবে তুমি বাচ্চাদের বায়নাগুলো মেটাচ্ছ, আরে সারাদিন থাকি না বাচ্চার বায়না আমি মেটা মনে হয় কে মেটাবে, আর ওই জন্য প্রত্যেকটা বাড়িতে দেখবেন প্রথম মা বাবা মা হচ্ছে শত্রু বাচ্চাদের, কেন শত্রু, ওই রাত দিন তুই পর তুই পর তুই পর, আরে মা তো বলবেই একজনকে তো বাচ্চাকে অপারেট করতে হবে, তো মা বাচ্চাদের খারাপ, আচ্ছা বাচ্চাদের কাছে মা খারাপ মানে বাচ্চা মা কি হাল ছেড়ে দেবে, অবভিয়াসলি না, সেই সমস্ত সন্তানকে গাইড করছে, ঠিক আমি বুঝাতে চাইছি আপনার মেয়ে একটা সিদ্ধান্ত নিতেই পারে যে আমি ওকে ভালোবাসি মা প্রস্তাবটা রেখেছে, অবভিয়াসলি সেটা গুরুত্ব দিয়ে রাখার দরকার, কিন্তু বাহ্যিক কিছু খোঁজখবর তো সবাই নিত, কেমন দেখতে কী বৃত্তান্ত পিতৃকুল মাতৃকুল, এখন এগুলোর সব উঠেই গেছে, তবুও ধরে নিই এখন আগে কোনো মেয়ের মা এসে আগে দেখে কেমন দেখতে, সে কত টাকা মায়নার চাকরি পায়, বিদেশে যাওয়ার কোনো সুযোগ আছে কি না, উদাহরণ দিয়ে বলছে আমি দেখি না আপনারা দেখেন, এগুলো দেখুন আমার অসুবিধা নেই, কিন্তু অরিজিনাল সেই ছেলেটা আমার মেয়েকে নিয়ে ঘর করবে কি না তার ইন্ডিকেশনটা ছকের মধ্যে থাকবে, সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়, তার ইন্টারনাল যে প্রভাব, এ আমার অ্যাপ্রোপ্রিয়েট জামাই কি না, মেয়ে তো আমার ফিক্সড, এই জামাইটা আমার উপযুক্ত কি না, এই উপযুক্ত শব্দেরও কোনো সঠিক ব্যাখ্যা নেই, এটাও বোঝাতে যাই যাবে, আপনি কি কোন অ্যাঙ্গেল উপযুক্ত ভাবছেন আমি জানি না, কিন্তু আমি শুধু ভাবছি আমার মেয়েটাকে সসম্মানে রাখবে কি না, কারণ আমি মনে করি অ্যাটলিস্ট এখন অ্যাডজাস্টমেন্টের জায়গাটা খুব জটিল হয়ে গেছে, সে সার্ভিসের কারণে হতে পারে, বিশ্রামের কারণে হতে পারে, উচ্চশিক্ষা অধ্যয়ন করার পর পেশেন্স কমে গেছে এটার কারণে হতে পারে, সেগুলো নিয়ে ভাবছি না, তা যা হয়েছে তার মধ্যে থেকে আমাকে করতে হবে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে ছকের, এটাকে বলেছি অ্যাডজাস্টমেন্ট কারক গ্রহ কী, ধরুন আপনার অ্যাডজাস্টমেন্ট কারক গ্রহ বুধ, আমার হয়তো শুক্র, বুধ শুক্র মিত্র, যদি এই বুধ শুক্র ভালো জায়গায় থাকে তাহলে সেই ছেলের সঙ্গে সেই মেয়ের বিয়ে দেওয়া উচিত, তাহলে দেখবেন যতই ঝামেলা হোক সংসার মাত্র তো ঝামেলা হবেই, সংসার মাত্র এক গাদা বাসন যদি থাকে সেই বাসনের শব্দ তো কম বেশি হবেই, এটা শাস্ত্রেই বলা ছিল, সংসারে থাকবো কোনোদিন বাচ্চার ওপর বকবো না, কোনোদিন চেঁচামেচি করবো না, হাজব্যান্ড ওয়াইফ সবাই সবাইকে ফুল বেলপাতা দিয়ে পুজো করবো, ঠাকুর পর রাগ করে অনেক সময় বাজে কথা বলেন, ঠাকুর তো আপনাকে কিছু করেনি, তাহলে সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হবে না, সবসময় ফুল বেলপাতা দিয়ে পুজো করলে কি আর সংসার হবে, কিন্তু আমরা একই ছাদের নিচে সসম্মানে থাকবো, কারণ আমাদের জানতে হবে যে আমরা বাবা মা আমাদের কন্ট্রাডিকশনের কারণে অর্থাৎ আমাদের মতপার্থক্যের কারণে কিন্তু আমার সন্তানটা ভুল পথে পরিচালিত হচ্ছে, অনেক বাবা মা দেখাতে আসে, তো বাবা দেখাতে এসো কি মা দেখাতে এলো, গল্পের ছলে ছকে বুঝতে পারি এর কিন্তু এই সমস্যাটা আছে, এবার হয়তো গল্পের ছলে তার মাও বললেন ওর বাবার সঙ্গে না আমার সে ইয়ে হয়নি বলে আমরা শিক্ষিত হলে তো শিক্ষা সেইভাবেই মূল বলবে শব্দটা, যে আমি লাস্ট 10 বছর বাবার সাথে আমি নেই, আমি নিজে ব্যবসা করছি, অমুক করছি তমুক করছি, তা এই প্রভাবটা অটোমেটিক বাচ্চার মতো পড়বে, আমি কথা প্রসঙ্গে বোঝাবার চেষ্টা করছি, আপনার কেন নেই কী বৃত্তান্ত নেই সেটা আমার বাচ্চাকে দেখার সাপেক্ষে আমার দরকার নেই, কি সত্যি আমার বাবা মার আমরা যদি এফেক্ট আজকে বাবা মারা যদি আমরা বিভাজনটা ছোটোবেলা থেকে দেখতাম তাহলে মানসিক প্রেশার আমার থাকতো, তাহলে আমার মধ্যে ওটা কিন্তু কম বেশি গ্রাস করতো, কিন্তু আগে যতটা ভাবতাম এখন কিন্তু ভাবছি না, ওই ভাবানোর জন্যই বলছি, আপনার আমার জীবন দিয়ে কিন্তু জীবনটা শেষ নয়, আমি আপনি সাময়িক স্বার্থ বলুন সাময়িক স্যাক্রিফাইস করতে পারছি না বলে কিন্তু আমার বাচ্চাগুলো এফেক্টেড হচ্ছে, তাহলে সেটা কেন পারছি না, পারছি না ডিউ টু স্টার, স্টারের কারণে সে সারে অ্যাডজাস্টমেন্ট কারক যে গ্রহটা, ধরুন আপনার অ্যাডজাস্টমেন্ট কারক গ্রহ একটু আগে বোঝা বুধ শুক্র, আবার দেখা গেলো আপনার একটা অ্যাডজাস্টমেন্ট কারক গ্রহ হচ্ছে চন্দ্র, এই চন্দ্র অ্যাডজাস্টমেন্ট কারক, চন্দ্র যদি কারোর আত্মকারক গ্রহ হয়, চন্দ্র যদি কারোর সপ্তমপতি হয়, চন্দ্র যদি কারোর নিচস্থ থাকে, আপনি ধরুন শনির কোনো একটা জাতক বা জাতিকা বা আত্মকারক গ্রহের সঙ্গে বিয়ে দিলেন, একটু আগে বললাম 25 বছর মানে মৃত্যুর আগে হলেও ডিভোর্স হবে, দেখেছি তো স্মৃতির মোড়ে গল্প করেছি এর আগে আপনার, সে মা এসে হাওয়া করে কাঁদছে, আমি এমনি একটু মেয়েদের চোখে জল দেখতে পারি না, প্রয়োজন নেই মানে আমি খুব একটা নিজেও ইয়ে করি না, তা অস্বস্তি লাগে কাঁদছে, তা আমি যতক্ষণ হলো হলো আমি তো বললাম হ্যাঁ বলুন, কেউ বলছে কী বলবো জ্যোতিষশাস্ত্রের যে এতটা সত্যতা আছে, বিশেষ করে আজকে এই সময় এসে বুঝলাম টিভি চ্যানেলটা দেখে, ভেবেছিলাম যে আমি আত্মহত্যা করতে যাবো, হঠাৎ টিভি চ্যানেলটা খুলেছি, খুলে আপনাকে দেখলাম, দেখে আপনি তো সবসময় পজিটিভ কথা বলেন, দেখে মনে হলো যদি যাই করবোই যখন একবার মনে হচ্ছে ওনার কাছে যাই, কী জানি সে ঈশ্বর বলুন কোনো শক্তি বলুন কিছু বলুন, কারণ আমার ডিভোর্স লাইফে সব শেষ হয়ে গেছে, অভিজ্ঞতা কিছু আর প্রমাণ নেই, কেন কেন কী হয়েছে বলছে আমার আমি 25 বছর আগে বিয়ে হয়েছে, না ছেলের বয়স 25 বছর, তাহলে ধরে নেন আপনি 26-27 বছর বয়সে বিয়ে হয়েছে, ছেলের বয়স 25 বছর
এখন তার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা বলুন, এই ডিভোর্স যদি আমার ছকে থাকতো নিশ্চয়ই আছে, তাই তো হয়েছে। তা এটা আমার এক বছর বয়সেও যদি হতো বিয়ের সন্তান আসেনি, আমি তো ভৃগুদা আজকে 24-25 বছর জীবনটা তৈরি করতে পারতাম। সেই প্রতিকারের জন্য আজকে আসছে, আজকে কিন্তু বেঁচে থাকার প্রতিকার। আমি আদৌ বাঁচবো কি না, যদি বাঁচলে কীভাবে বাঁচবো? কারণ আমার একদিকে হাজব্যান্ড নেই, একদিকে আমার ছেলে আর দেখবে না। ছেলে বড় হয়ে গেছে, তার সম্মান, তার আত্মসম্মান, আমার মা করলেও হয়তো আমি তাই করতাম। আমি ছেলেকে কোনো দোষ দেখি না। ওর বাবাই আমাকে 25-26 বছর ঘর করে বুঝলো না, আমি কি বুঝবো? ভৃগুদা, আমি তো টিভিতে শুনছি, বাঙ্গলি টিভিতে অনেক কথা শুনি, নিজের জীবনে যে ঘটবে ভৃগুদা, এটা যেন কারোর জীবনে না হয় যেটা আমার সাথে হয়েছে। তো এই সেই অভিজ্ঞতাগুলো আপনার সঙ্গে শেয়ার করি। ব্যাড যোগ কেন দিতে পালন করি? ব্যাড যোগ হচ্ছে রিলেশনশিপ। আমার 36 বছর জীবনে এমন এমন ঘটনা দেখেছি, সত্যি তো। ধরুন আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার বিচ্ছেদ হবে, 2-4 বছর পরের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, তা তবু নিজের লাইফটা তৈরি করতে পারবেন? এরকম তো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু সেটা এমন একটা সময় হলো যেখানে ছেলে মেয়ে হয়তো বড় হয়েছে, সব বিবাহযোগ্য তার কন্যা, সেখানে সেপারেশন, এইগুলো কি কখনো অ্যাকসেপ্ট করা যায়? তখন সেই মা বা সেই হাজব্যান্ডের আত্মহত্যার সম হয়। কারণ একটা মানুষ পৃথিবীর বুকে, আমি যদিও কোনো দিন মারা যাওয়ার পর কাউকে জিজ্ঞাসা করিনি, কিন্তু বিভিন্ন কেউ আনন্দে মৃত্যুবরণ করে না, এটা আমার ধারণা। স্টার মৃত্যুবরণ করতে সাহায্য করে, স্টারের কারণে তার আত্মবিশ্বাস কম থাকে, এগুলো আমরা ক্লারিফিকেশন বা ব্যাখ্যা করার চেষ্টা করি। কিন্তু কোনো শখে আমার মনে হয় না কোনো মানুষ এই পৃথিবী থেকে সরে যাওয়ার চেষ্টা করে। তার মধ্যে কী এমন কষ্ট যেটা সে নিতে পারলো না, সেই কারণে সে মৃত্যুবরণ করলো? স্টারের তো কানেকশন আছেই, যেমন রাহুমঙ্গল এক জায়গায় থাকলে অতর্কিতভাবে দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনাটা কারোর দ্বারা হতে পারে। যেমন একটা কোনো বউকে কেউ পুড়িয়ে মারলো, সেটাও দুর্ঘটনা। আর একটা বউ জ্বালা যন্ত্রণায় দুঃখ কষ্টে আত্মহত্যা করলো, সেটাও কিন্তু দুর্ঘটনা। এই দুটো দুর্ঘটনার মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে। তাহলে ওই অষ্টমপতি রাহুযুক্ত ওই অষ্টমপতিটাকে যদি, ওই নক্ষত্রটাকে যদি প্রতিকার করতাম, তাহলে ওই আত্মহত্যা করার পর আত্মহত্যাটা নিজে, তাহলে ওর মাইন্ড সেট আপটা, সে শ্বশুরবাড়ির প্রেশারে হোক, মা বাবা কিছু বলুক, যা কারণ হোক, ওর মাইন্ড সেট আপটা ঠিক ছিল না। যেটা চাঁদ খারাপ থাকলে হয়, চাঁদ হচ্ছে মন মানসিকতা, যার জন্য বলা আছে যেমন মেষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, এই ছেলে বৃষ রাশি, এই ছেলেমেয়েগুলো, এই রাশি লগ্নের ছেলেমেয়েগুলো না খুব বুঝে বাবা মাকে ট্রিট করতে হয়। বাবা মা বুঝবে কী করে ও কী মানসিকতা, এখন কী ভাবছে? টিভিতে খুললেই দেখা যায়, পেপারে খুললেই দেখা যায়, এ তুই কেন মাধ্যমিকের রেজাল্ট খারাপ করেছিস? শুধু মা এইটুকু বলা, পরের দিন ভোরবেলা উঠে দেখছে ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে। একদম একদম, এটা আমার কথা না, স্বাস্থ্যের কথা, আপনারাও দেখে ঠিক কথা। আচ্ছা, যুক্তি পাল্টা যুক্তি দুভাবে বললি। আচ্ছা, ওর মা মা বাবা বলবে না তো পৃথিবীতে কে বলবে, এটা আমাকে বোঝান। তার প্রতিবেশী মা বাবা বললে তুই কেন খারাপ রেজাল্ট করেছিস, তো মা বাবা তো এটা বলবেই। তো এর থেকে মিনিমাম এখন মা বাবারা তুলনামূলক অনেক সংযমী, আমরা অনেক বাচ্চাদের সঙ্গে কন্ট্রোল করে কথা বলি যেগুলো আমার বাবা মা করতো না। বাবা খুব নরম ছিল, মা তো মেরে একদম পিঠে ছাল তুলে দিত। কী অপরাধ ছিল তখন? তো ফুটবল খেলা, আর কী ছিল? আমাদের গরিব ঘরের ছেলের একটা বলকে 11 জন মিলে লাথি মারবে, 4-5টা স্কুল ছুটি হতো, না খেয়ে দিয়ে এসে আগে খাবার নিয়ম বাড়িতে করা, পুরো সে মিলিটারি শাসনের মতন, না মাঠে দৌড়বো, জমা নিয়ে চলে এলাম, এসে এবার মাস্টার ঢুকে যাবে, কেন সন্ধ্যা হয়েছে। তাহলে এখন আমরা বাচ্চাদের বলতে দুবার চিন্তা করি। তা এত সংযমী আমরা বাবা মা হওয়ার পরও আমার বাচ্চারা আমাদের ভুল পথে পরিচালিত করছে, তাহলে কোনো একটা স্টার্ট তো আমাকে অপরাধ করছে। সেটা আমি সংসার জীবনের হোক, সে সংসার জীবনের মধ্যে সন্তান, সন্তানের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের জন্য সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো কোনোটাই তো কাম্য না। তাহলে ওই আত্মকর গ্রহগুলোকে যদি ঠিকঠিক মতো আমরা পাওয়ার দিতে পারি, তাহলে তার আত্ম, অনেকে তো স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন হয়েছে, আত্মহত্যা করে গেছে, অনেকে কন্ট্রাডিকশন হয়েছে, বউকে মেরে দিয়েছে। আরে বউকে মারার কী আছে? অত্যাচার তো বউ তো এমনি চলে যেত কালকে। এর কথা দিব যে স্টার যদি তার খারাপ থাকে, তুই মেরে তুমিও ভালো থাকতে পারবে, তুমি তারপর জেলে যাবে, দুটো বিচার আছে। এটা সবার জন্যই বলছি, আমার জন্য, প্রসঙ্গুপ্তর জন্য, আপনাদের সবার জন্য। একটা ঈশ্বরের বিচার, ঈশ্বরের আদালত বলে একটা জায়গা আছে, আর একটা বাহ্যিক আদালত। কোনো আদালত থেকে কিন্তু আমাদের স্টার রিলিফ দেবে না, এর অভিজ্ঞতা বহু জানেন। বহু সেলিব্রিটি, বহু বড় বড় লোক বলে পয়সা দিয়ে বলে আইন কেনা যায়, তাহলে অত বড় বড় সেলিব্রিটি, অত বড় কোটি কোটি মনের মানুষের জেল হতো না। তার মানে স্টার শেষ কথা বলবে, সময় শেষ কথা বলবে, এর আগে বহুবার বলবার চেষ্টা করেছি। সবথেকে যদি শক্তিমান কিছু হয়, সবথেকে স্ট্রেংথফুল যদি কিছু থাকে, সেটা সময়।
সময়ের কাছে সবসময় মাথা নত করতে হবে, আর ঈশ্বরের কাছে, যে পরমপিতা যে আমাদের সৃষ্টি করেছে, তার কাছে সবসময় সারেন্ডার। কিন্তু তাকে জানি না সে কত ক্রোশ মাইল দূরে রয়েছে, আমরা সূর্য চন্দ্র আছি তাকেই গুরুত্ব দিই না, আমরা বাবা মা স্বয়ং কাছে রয়েছে 10 গজের মধ্যে, মা বাইরে বসে আছে, মেয়ে পড়ছে 2-3 অবধি, পরে পরীক্ষার রেজাল্ট বেরোলো, না পাস করেনি, তখন বুঝতে পারলো পড়ছিল না, হোয়াটসঅ্যাপ ঘাটছিল, ও ফেসবুক করছিল, ও বিপদগামী জীবনযাপন অলরেডি করে নিয়েছে। তো মাদের অপরাধটা কোথায়? হ্যাঁ, অপরাধ একটাই যে তাকে পাহারা দেওয়া হয়েছে। মা বাবার অপরাধ একটাই যে উপযুক্ত সময় জ্যোতিষের কাছে আনিনি, উপযুক্ত জ্যোতিষের কাছে, কারণ তার স্টারটা তার মা বাবার জানার কথা না। স্টার বাদ দিয়ে তার বাবা মা সব করেছে, ভালো স্কুল দিয়েছে, পরিবেশ পরিবারের পরিবেশ খারাপ, স্কুল পরিবেশ ভালো দিয়েছে, ভালো পোশাক আশাক দিয়েছে, না চাইতে দিচ্ছে, পেন খাতা বই সব দিচ্ছে, কিন্তু জ্যোতিষটা সম্পর্কে অনেকে অ্যাওয়ারনেসটা নেই বলে তো আসেনি কোনো কারণে, কিন্তু আজকে শোনার পর আশা করি আসবেন। তাহলে এই যে আমাদের বিভিন্ন ফিল্ডে আত্মকারক রয়েছে, আমার জীবনের ব্যালেন্স, তো একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে, একটা মেয়ে কালকে মাতৃত্বের স্বাদ পাবে। এই যে অনেকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, এই ন্যায্য প্রাপ্তি সবসময় অর্থের সাথে রিলেটেড নয়। যে যখন যে ফিল্ডে থাকবে, ধরুন আমি এখন স্টুডেন্ট, কথা দিয়ে বোঝাচ্ছি, আমি এখন আমার 18 বছর বয়স কি 19 বছর বয়স আমি এখন গ্র্যাজুয়েশন দিচ্ছি, তা আমি শিক্ষার যদি সেই প্রাপ্তিটা না পাই, ওটাই আমার ওই বয়সের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া। আবার ব্যয়, ব্যয় মানে সবসময় আয় ব্যয় নয়, একটা স্টুডেন্ট লাইফের যতটা খাটছে, যতটা শ্রম দিচ্ছে, সেই অনুসারে আউটপুট না পেলে ডিউ টু ব্যয়, ঠিক এটাই যখন আমাদের ক্ষেত্রে আসবে তখন আয় ব্যয়ের প্রশ্ন আসবে, আমাদের তার এডুকেশন আয় ব্যয় নেই। ঠিক সেরকম আয় ব্যয় হচ্ছে থেকে না থাকা। এই যে স্বামী স্ত্রী একই ছাদের নিচে আছে, অনেকের সাথে অনেক কোনো রিলেশনই নেই, ডিউ টু ব্যয়। তা আমরা বিয়েটা করেছিলাম না থাকার জন্য না, আছে আমরা এর থেকে ভাই বোনও বোধহয় ভালোভাবে থাকে, শুধু সৌজন্য। কেউ বলে আর ভিগুদা কী বলবো, সন্তান হয়ে গেছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করছি। কেউ বলে পুরুষ মানুষের এসে অনেকে বলে সামাজিক মর্যাদার দিকে তাকিয়ে ভিগুদা আছে। এই কথাগুলো তো আপনি মানসিকভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছেন, কিন্তু এই লাইফ তো আপনি চাননি, সেটা দিদিভাই আপনাকে বিয়ে করতো না, আপনিও চাননি, অথচ আপনার দুজন আলাদা ভালো মানুষ। তা দুজন যখন আপনার আলাদা ভালো মানুষ, তাহলে ছোট্ট একটা গ্রহটাকে যদি পাওয়ার দিয়ে দিতাম, আপনি হয়তো অন্য কোনো দিদির জন্য ভালো ছিলেন, এই দিদিভাই হয়তো অন্য কোনো দাদার জন্য ভালো ছিল, দুজনই একটা সুন্দর জীবন পেতে পারত। এই অবজারভেশনটা আমার 36 বছর হয়েছে, ওই কারণে আমি মা বোনকে বলবো, আমরা এখন অনেক কনসার্ট সব ক্ষেত্রে, একটু এডুকেশনের ক্ষেত্রে যেরকম আসবেন, একটু বিয়ে দেওয়ার আগে সে হতেই পারে সে প্রেম করে ফেলেছে, সেটা অপরাধ না, আমরা ওইভাবে কিন্তু ট্রিট করবো না বাচ্চাদের, ঠিক আছে, ওর মায় ওর মতন করেই আমাকে বোঝাতে হবে, আপনি পারছেন না, তার জন্য তো আমি ভিগু আঙ্কেল রয়েছে, আমি সঠিকভাবে ওকে অন্ধকার থেকে ঠিক একটা রাস্তায় পৌঁছে দেবো, যাতে ওর টার্গেটটা লাইফে ফুলফিল হয়। বসুন্ধরা, একদমই, এবং খুব বাস্তব সত্যটাই বললেন। আমি একটু জানিয়ে দিই কবে কোথায় কীভাবে পাওয়া যাবে। আগামী 2রা এপ্রিল, এপ্রিলেরটা বলতে হচ্ছে আজকেই, কারণ এপ্রিল মাসের টোটাল লিস্ট আমার কাছে রয়েছে। আগামী 2রা এপ্রিল নবদ্বীপ কৃষ্ণনগর, আগামী 4ঠা এপ্রিল শিলিগুড়ি, 9ই এপ্রিল রানাঘাট বারাসাত, 11ই এপ্রিল ব্যাঙ্গালোর, এর মার্ক করে রাখবেন প্রত্যেকেই যে ব্যাঙ্গালোরে যাচ্ছেন ফের। আচ্ছা, 16ই এপ্রিল হাওড়া শেওড়াফুলি, 18ই এপ্রিল রয়েছে এর মধ্যে, 16ই এপ্রিল হাওড়া শেওড়াফুলি, তারপরে 18ই এপ্রিল বর্ধমান আসানসোল দুর্গাপুর, 18ই এপ্রিল বর্ধমান আসানসোল দুর্গাপুর, 25ই এপ্রিল খড়গপুর মেদিনীপুর, 25ই এপ্রিল খড়গপুর মেদিনীপুর। প্রত্যেক রোববার তার নিজস্ব চেম্বার খর্দা, বিটি রোডের উপর মডার্ন বাসস্টপে আপনাকে নেমে যেতে হবে। প্রত্যেক সোমবার সকালবেলা শিয়ালদার কাছে সূর্যসেন স্ট্রিট এবং আমার স্ট্রিটের ক্রসিং, খুব ইজি যাওয়া। এবং বিকেলবেলা বালিগঞ্জ হাজরা রোডের উপর, বালিগঞ্জ যেখানে অবস্থিত ওইখানে, বুধ শুক্র এবং শনি, বুধবার শুক্রবার এবং শনিবার, এই 3 দিন তার নিজস্ব চেম্বার অ্যাস্ট্রো প্লাজা, মোস্ট মডার্ন চেম্বার, সেটা টালিগঞ্জে মালঞ্চ সিনেমা হলের পাশে। প্রত্যেক বুধবার 4টে থেকে 7টা, প্রত্যেক শুক্রবার 12টা থেকে 3টে এবং শনিবার দিন 12টা থেকে 7টা এই অ্যাস্ট্রো প্লাজাতে তিনি উপস্থিত হবেন। দেখুন ফোন নম্বর যাচ্ছে 8335088268, আরেকটা হচ্ছে 9903204849। এবং সবশেষে শুক্রবার 4টে থেকে 7টা বেহালা, হাতে খানিক সময়। এবার কথাটা হচ্ছে যে অশান্তি সংসারে, সংসারে অশান্তি, স্ত্রীর
সমস্যা হয়েছে, স্বামীর সমস্যা হয়েছে, ছেলে মেয়েদের সমস্যা, সবার মধ্যে তার এফেক্টটা পড়ছে। সুতরাং সুনির্দিষ্ট একজনকে প্রতিকার দিয়ে সারা সংসারকে তো সামাল দেওয়া যাবে না। হয়তো বউ খিটখিটে, তাকে প্রতিকার দেওয়া যাবে, তার হাজব্যান্ড যে খুব ভালো তার গ্যারেন্টি কোথায়? সেক্ষেত্রে কি ওভারঅল যদি কোনো সমস্যা থাকে, ধরো কারোর সাথে কারোর মত পার্থক্য হচ্ছে না, একদম বা রোগ বাড়ি থেকে ছাড়ছে না, হচ্ছে অনেকের বাড়ি, অনেকের বাড়িতে আয় উন্নতি হচ্ছে না, এই বাড়িটা কেনার পর বা এই বাড়িতে আসার পর কোনো না কোনোভাবে থাকছে, টাকাগুলো জলের মতন খরচ হচ্ছে, সে রোগের পেছনে হোক, সে অন্য কোনো কারণে হোক, অশান্তির কারণে হোক, একটার পর একটা ব্যয়, একটু সঞ্চয় নেই, বাস্তুদোষ। এই বাস্তুদোষটাকে তখন আগে কাটানো দরকার, কারণ বাস্তু বলা যে গৃহশান্তিটা কিন্তু শেষ কথা। ধরো উদাহরণস্বরূপ আমি এখন স্টুডিওতে প্রোগ্রাম করছি, তুমি আমি, এই স্টুডিওতে একটা নির্দিষ্ট পরিবেশ থাকার কথা, এই পরিবেশটা যদি উপযুক্ত নয়, ধরো আজকে এসি চলছে না, এসিটা কোনো কারণে খারাপ হয়ে গেলো, ক্যামেরাটা চলছে না, তুমি আমি কি কার প্রোগ্রামগুলো কোথায় করবো? ঠিক, তাহলে এই মিনিমাম এই এক ঘন্টার জন্য প্রোগ্রাম করতে আসি, তা তো একটা উপযুক্ত পরিবেশ চাই। তাহলে সংসার জীবনে সারাটা জীবন অনেকটা সময় ধরে, চাকরি যদি 12 ঘন্টার সময় দিই আর 12 ঘন্টা বাড়িতে কাটি, তো সেই সময়ে যদি একটু পরিবেশটা বাড়ির ঠিক না থাকে, তাহলে আমাদের ভাগ্যের উন্নতি হবে না প্রসূনদা। সেই ভাবনা থেকে যে আমরা এখন টাকা গাড়ি গাড়ি অনেকে রোজগার করছে, কিন্তু বইয়ের মুখে হাসি নেই। আচ্ছা, বইয়ের মুখে হাসি আছে, কর্তার মুখে হাসি নেই। কেন? সন্তান নেশা করে বাড়ি ঢুকছে। কেন? এই মেয়েটা এমন একটা ছেলের সাথে মিশছে যাকে আমি সমাজের স্বীকৃতি দিতে পারবো না। এই যে কন্ট্রাডিকশানগুলো, এগুলো ভাড়াবাড়িতে ছিল না জীবনে। ভাড়াবাড়ি একটা স্যাটিসফ্যাকশন ছিল যে কী করে কবে বাড়িটা করবো, ভাই পরের কাজে থাকবো, 11 মাস পর পর এগ্রিমেন্ট করে পরে বলে উঠে যান, এই করে করে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সঞ্চয় করে অনেক স্বপ্ন দেখেছি আমরা একটা গৃহবাড়ি করবো, করলাম অবশেষে, সেখানে ভিক্ষুতা শান্তিতে থাকতে পারছি না। যদি সবসময় কোনো না কোনো ডিস্টার্বেন্স থাকে, যে ভালো মেয়ে, সুন্দরী মেয়ে, প্রেমের অফার প্রচুর, কিন্তু বাড়িতে এসে কেউ পছন্দ করছে না, জানেন বাস্তু সমস্যা, অনেকে বাড়িতে এসে ক্ষতি করার চেষ্টা থাকে, আপনি কী করে জানবেন? আর পৃথিবীতে এখন সবাই তো ভালো মানুষ, ওই জন্য মুশকিল হয়ে গেছে, খুব বেশি ভালো মানুষ পৃথিবীতে হলেও খুব সমস্যা আছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, সবাই আমাদের ভালো চাইছে, আমার প্রয়োজনীয়তা নেই, আমি আমার ভালোটা চাইছি, তো আমি নিজেকে আত্মরক্ষা করে নিজেকে চলবো, আমি আমার পরিবারটাকে সেভ করবো, আমি পাড়াটাকে ঠিক করতে গার্ড করতে পারবো না, আমি অঞ্চলটাকে গার্ড করতে পারবো না, দেশটাকে ঠিক করতে পারবো, রাজ্যটাকে ঠিক করতে, তার জন্য তার লোকেরা রয়েছে, আমি আমার পরিবারটাকে ঠিক মতো লাইফ লিড করাতে পারছি, তো আমি নিজেকে সেই লাইফের মধ্যে আমি নিজেকে সুন্দর রাখতে পারছি, তো সেই কারণে বাস্তুটাকে প্রথম দেওয়া, বাস্তু মানে আমি প্রোটেক্ট, তারপর আমার উন্নতি, সে আমার সন্তান হোক, আমার হাজব্যান্ড হোক, তার তো ব্যক্তিগত তখন ছক দেখবো, যেটা একটু আগে আলোচনা করছিলাম, কার সঙ্গে কোথায় বিয়ে দেবো। ঠিক সেই অ্যাঙ্গেলে আমাদের দু একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, আমি কোথায় রয়েছি, এমনকি আপনি ধরুন কোনো একটা অফিসে গেছেন, তো অফিসের কোনো এফেক্ট থাকলেও তো আপনি এসে বলেন, আর বলুন এত চাপ, অমুক চাপ, তমুক চাপ, আজকে বড় বড় অফিস, সে ব্যাংক বলুন, যা কিছু বলুন, সব কিগুলো কিন্তু জ্যোতিষ অ্যাডভাইস অনুসারে তৈরি হচ্ছে প্রসূন, দেখুন যে এইদিকে মুখ করবে, ওটা তো পরিষেবামূলক কাজ, নিশ্চয়ই ব্যাংকের বড় বড় লোক এসে এইভাবে আমাদেরকে নিয়ে যায় যে এটা পরিষেবামূলক কাজ, না আগে তো ব্যাংকের এসব ছিল না, তারাও ভাবছে যে না পাবলিকের সঙ্গে ঠিক ডিলিংসটা রাখতে হবে আমার, কারণ কোনো প্রাইভেট ব্যাংক দেখবেন, একটা প্রাইভেট ব্যাংকে একটা কোনো সমস্যা হলে আর 5 জন ঝাঁপিয়ে পড়বে আপনার, কেন জানে এই পরিষেবাটা দিতে হবে আমাকে, আর সরকারি ব্যাংকের দায়ও নেই, দায়বদ্ধতা নেই, এই দায়ী দায়বদ্ধতা আর বেশি দিন চলবে না, এরপরে এগুলো উঠে যাবে। প্রসূন দা, একেবারে শেষ প্রান্তে গিয়ে জানাই যে আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার যেমন দেখছেন 3টের সময়, তেমন প্রত্যেক মঙ্গলবারও 3টে, অর্থাৎ প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতি বিকেল 3টে, এছাড়া উত্তর বাংলা চ্যানেলে প্রত্যেক শুক্র শনি রাত 9টা 5টে এবং রবিবার দিন দুপুর 1টা 5টে উত্তর বাংলাতে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এইভাবে তার দিন চলছে, যারা আসবেন হেল্পলাইন নাম্বার গেল, দ্রুত সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের আসতে হবে, এবং আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না করলে শ্রীভৃগু অনাদের সঙ্গে যোগাযোগ করার, কারণ ভৃগু নামটি কিন্তু যথেষ্ট, আজ 34 বছরের অভিজ্ঞতার মানুষটির কাছে আসতে গেলে অ্যাপয়েন্টমেন্ট করেই আসতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।